প্রকৃতির স্বর্গরাজ্য সাদা পাথর, প্রাকৃতিকভাবে স্তরে স্তরে পাথরে সাজানো পাহাড়ের সাথে কালো মেঘের কানাকানি। এই পাথর ছুঁয়ে নামছে মেঘালয় চেরাপুঞ্জি পাহাড়ের স্বচ্ছ জল, সেই জলে সওয়ার হচ্ছে নানা আকারের শুভ্র উপল খণ্ড। নিচে আসার পর দুপাশের বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে যাচ্ছে সাদা সাদা, মন ভালো করা এসব নুড়ি আবার স্থান করে নিচ্ছে নীল স্বচ্ছ জলে। এই অপরূপ পর্যটন কেন্দ্রটি ভ্রমণ পিপাসুদের প্রিয় তালিকায় আছে। সিলেট বিভাগের পাথররাজ্য হিসাবে পরিচিত কোম্পানীগঞ্জ উপজেলা, সীমান্তবর্তী ভোলাগঞ্জের ধলাই নদের উৎসমুখ 0.8 সাদা পাথরময় এলাকাটির অবস্থান। করোনাকালে ভোলাগঞ্জের সাদা পাথর এলাকা এখন পর্যটক শূন্য, নদের বুকে নেই চিরচেনা বালু ও পাথর আহরণকারী শ্রমিকদের ব্যস্ততা। এই অবকাশে সাদা পাথর মেলে ধরেছে মোহময় রূপ, স্বচ্ছ জলের ভেতরে বিম্বিত হচ্ছে নানা আকারের পাথর খণ্ডের বিভা। তিন দফা পাহাড়ি ঢলের সঙ্গে সাদা পাথর এলাকায় যোগ হয়েছে নানা রঙের পাথর, এই বৃদ্ধি আরও বাড়িয়েছে চরাচরের সৌন্দর্য। সাদা পাথর রক্ষার পাশাপাশি পর্যটকদের আকৃষ্ট করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, সেসব জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য। গত মে মাসের শেষ সপ্তাহের দিকে যে পাহাড়ি ঢল এসেছিল, সেই পাহাড়ি ঢলে আমাদের এই পর্যটন স্পটে সাদা পাথরের পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছে, স্তূপীকৃত হয়েছে। সেই পাথরগুলো রক্ষার ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। পর্যটকদের যে নিরাপত্তার ব্যাপারটা সেটা দেখার জন্য আমরা বিজিবি সদস্যগণকে সার্বক্ষণিক, সেখানে দুটো ক্যাম্প রয়েছে, তারা সেই নিরাপত্তায় নিয়োজিত আছেন। এছাড়াও আমাদের এখানে ট্যুরিস্ট পুলিশ রয়েছে। প্রতি ঈদের ছুটিতে পর্যটকদের ঢল নামে এখানে, করোনার কারণে এখনকার পরিস্থিতি ভিন্ন। অবশ্য পর্যটকদের আগমনে উপজেলা প্রশাসনের সরাসরি বিধিনিষেধ না থাকলেও নিরুৎসাহিত করা হচ্ছে। এদিকে অখণ্ড নৈঃশব্দে প্রকৃতি সাজলেও বিপাকে পর্যটক নির্ভর মানুষেরা, পর্যটকবাহী নৌকা চলাচল বন্ধ থাকায় বন্ধ মাঝিদের আয়ের উৎস। 160টা নৌকা আছে, 160টা নৌকার মাঝে 160টা মাঝি আছে। এই মাঝিগুলা প্রত্যেকটা ফ্যামিলি আছে, মানে এগুলা চলাকালীন চললে যদি মানে মনে করেন যে তারা খাওয়া দাওয়া এখান থেকে ইনকাম আইলে তারা চলতে পারে। যেমন দোকান, আমরা অনেকগুলো দোকান আছে, এখন সবাই স্টাফ আছে, যারা মালিক পত্র বেতন দিতেছে বসাই বসাই তাদেরকে, এই অবস্থায় আমাদের দিকে যদি আমাদের পর্যটন খুলে যায় তাহলে সবার একটু পেটটা বেঁচে যায়। খোলা আকাশের নিচে একে একে সাজানো উঁচু উঁচু সবুজ পাহাড়, তার উপর মেঘের খেলা, নদের স্বচ্ছ হিমশীতল পানিতে নানা রঙের পাথরের ছড়াছড়ি, ঢলের পানিতে ভেসে আসা পাথর সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে সাদা পাথরের। করোনা সংকট থেমে গেলে আবারও সাদা পাথরে মেতে উঠবে পর্যটকেরা। আনিস মাহমুদ, প্রথম আলো, ভোলাগঞ্জ, সিলেট। এবছরের পবিত্র হজে অংশ নিতে পারছেন না সৌদি আরবের বাইরের কোনো মানুষ। গত বছর মুসলিমদের সবচেয়ে বড় এই জমায়েতে অংশ নিতে মক্কায় উপস্থিত হয়েছিলেন 25 লাখ মুসলমান, যার মধ্যে 20 লাখই ছিল সৌদি আরব ছাড়া বিশ্বের অন্যান্য দেশের নাগরিক। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে পৃথিবী জুড়ে সব ধরনের সামাজিক জমায়েতকে নিরুৎসাহিত করা হয়েছে। হজ পারমিট ছাড়া হজের স্থানসমূহে 28 জিলকত থেকে হজের পঞ্চম দিন 12 জিলহজ পর্যন্ত প্রবেশ নিষেধ করা হয়েছে। হজ করতে পারবেন মাত্র 10,000 জন, তাও শুধু তারাই যারা আগে থেকেই মক্কায় অবস্থান করছিলেন। স্বভাবতই এবছর হজের পরিবেশ অন্যান্য বছর থেকে আলাদা। শুধু মানুষের সংখ্যা কম বলে নয়, মানুষে মানুষে দূরত্ব তৈরি করা, প্রতিটি পদক্ষেপে তাপমাত্রা মাপা এবং জীবাণুমুক্ত করার কারণে হজের স্বাভাবিক কার্যক্রমে যুক্ত হবে বিশেষ ধাপ। এবছর যারা হজ পালন করবেন তাদের আগেই সঙ্গনিরোধকাল পার করতে হয়েছে, যেন তাদের করোনায় সংক্রমিত না হওয়ার বিষয়টি নিশ্চিত করা যায়। পাশাপাশি হাজিদের হাতে একটি করে ইলেকট্রনিক ব্যান্ড দেওয়া হয়েছে। পানিরোধী এই ব্যান্ডগুলোতে ব্যক্তির ব্যক্তিগত ও স্বাস্থ্যগত তথ্য নথিভুক্ত হয়েছে। কেন্দ্রীয় জিপিএস এর মাধ্যমে নজরদারি করা যাবে হাজিদের উপরে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আসা ছবিতে কাবার আশপাশে কর্মীদের পরিচ্ছন্নতা সরঞ্জাম সহ দেখা যায়। এত সব সত্ত্বেও কাবা ঘর স্পর্শ করা বা চুমু খাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নামাজের সময় হাজিদের নিজেদের মধ্যে দেড় মিটার দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। হজ পালন করার জন্য হাজিদের এহরাম থেকে শুরু করে সব ধরনের সরঞ্জাম দেওয়া হয়েছে সৌদি সরকারের পক্ষ থেকে। এর মধ্যে আছে মাস্ক, স্যানিটাইজার, এমনকি শয়তানকে মারার পাথরও। যদিও সৌদি সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল প্রাথমিকভাবে এবছর 1000 মুসল্লি হজ পালনের অনুমতি পাবেন, তবে স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর দাবি হাজির সংখ্যা হবে 10,000, তার মধ্যে 70% অবশ্য সৌদি আরবে বসবাসরত বিদেশি নাগরিক। অনলাইন বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের নির্বাচিত করা হয়েছে, জানিয়ে অসন্তোষ রয়েছে হজ করতে ইচ্ছুকদের মধ্যে। তারপরেও সংক্রমণ ঠেকাতে এতটা কঠোর হওয়া আবশ্যক ছিল বলে মনে করছে সৌদি কর্তৃপক্ষ, বিশেষ করে যখন দেশটির প্রায় 2,70,000 মানুষের মধ্যে করোনার সংক্রমণ পাওয়া গেছে। হাজি কমে যাওয়া শুধু ধর্মীয় ক্ষতির কারণ নয়, হজ থেকে স্বাভাবিক সময়ে সৌদি আরবের জিডিপিতে 12 বিলিয়ন মার্কিন ডলারের সমমানের অর্থ যুক্ত হয়। এবছর এই অর্থ থেকেও বঞ্চিত হচ্ছে দেশটির সরকার। 29 জুলাই থেকে শুরু হয়েছে হজের কার্যক্রম। বুধবার জোহরের আগে হজে অংশগ্রহণকারীরা মিনায় উপস্থিত হয়েছেন। 30 জুলাই ঐতিহাসিক আরাফাত ময়দানে উপস্থিত হয়ে হজ সম্পন্ন করছেন মুসল্লিরা। মাকসুদা আজিজ, প্রথম আলো। আমার কোনো পদ না থাকার জন্য কোনো মেম্বার চেয়ারম্যানের কোনো তথ্য খবর না করে আমার গ্রামের মধ্যে নদী ভাঙ্গনের কারণে অনেক মানুষের অনেক ক্ষতি হয়ে গেছে, কিন্তু ক্ষতি হওয়ার পর আমরা প্রশাসন বা ইউএনও সাহেবের কাছে যাওয়ার পর তারা কিছু অনুদান দেয়। এই অনুদান নিয়ে একটা নৌকা দেয় এখানে ভাঙার জন্য চেয়ারম্যান সাহেব, কিন্তু চেয়ারম্যান সাহেব নৌকা দেওয়ার পর নৌকা ওঠার মতন অবস্থান নাই, নৌকা দিয়ে ফুটো দিয়ে পানি ওঠে, নৌকা ডুবে যায়। একটা লোক রেখে যে নৌকা পানি সেচে মানুষ পার করবে সের কোনো সুযোগ দেয় নাই। তো লাস্ট পর্যন্ত আমরা যখন বললাম তখন চেয়ারম্যান আমাদের উপর রাগারাগি করে। তো গ্রামের ছেলেপেলে যুব ছেলেপেলে আমরা সবাই স্বেচ্ছা লীগ, কিন্তু এখান থেকে সবাই স্বেচ্ছা সেবকের বিনিময়ে সব ছেলেপেলে যুব ছেলেপেলে মিলিত হয়ে একসাথে সবার কাছ থেকে বাঁশ, প্রত্যেকটা বাড়ি থেকে বাঁশ টাকা পয়সা আয় করে নিয়ে আমরা এই কাজ চালু করেছি আজকের থেকে। দিয়েছিল চেয়ারম্যানের দায়িত্বে, কিন্তু চেয়ারম্যান সাহেব যে দায়িত্বটা সঠিকভাবে পালন হয়তো বা করেননি, কারণ নৌকা চড়ার দেয়নি, নৌকাতে একটা মাঝে দেওয়া দরকার ছিল সেটা দেয়নি। চেয়ারম্যান সাহেব বলেছে যে যারা পার হবে তারা নিজের দায়িত্বে পারবে, এটা কিন্তু আসলে সবার জন্য বোধগম্য নয়, কারণ মহিলারা সঠিকভাবে এটা পার হতে পারে না, নৌকাতে পানি ওঠে, বিভিন্ন সমস্যা, যার কারণে নৌকা উপস্থিত জনগণ এরা সবাইকে অ্যালাউ করেনি।
ভুল করে তুই হয়তো মেয়ে হয়েই জন্মেছিস। কথাটা বাবা আব্দুর রহিম প্রায় বলতেন উম্মে হাফসার উম্মুকে। আব্দুর রহিম ও পারুল বেগম দম্পতির ছেলে নেই, পাঁচ মেয়ে। একসময় ক্রিকেট খেলতেন নিয়মিত, বলের আঘাতে দাঁত ভেঙে যাওয়ায় ক্রিকেট ছেড়ে দেন, কিন্তু ফুটবলটা ছাড়েননি। তবে সব ছাপিয়ে রুমকির বড় পরিচয় জাতীয় দলের হাই জাম্পার। বাসা থেকে তেমন একটা বেশি সাপোর্ট ছিল না, তারপরেও বাসার আশেপাশের লোকজনের মুখ থেকে যখন আমার বাবা মা এই সমস্ত কথা শুনতো যে মেয়েকে স্বাধীনভাবে ছেড়ে দিয়েছো, মেয়ে তো নষ্ট হয়ে যাচ্ছে, বিগড়ে যাচ্ছে, চেহারা নষ্ট হচ্ছে, ছেলেদের সাথে আড্ডা দেয়, সন্ধ্যা হয়ে যায় বাসায় আসে না, মাঠে পড়ে থাকে, কখন কি হয়ে যায়, তুমি মেয়েকে বিয়ে দিবা কিভাবে, এই সেই সেই প্রতিবন্ধকতা কাটিয়ে যখন স্টেডিয়াম আসতাম, প্র্যাকটিস করতাম, পরবর্তীতে যখন জেলার হয়ে কোথাও অংশগ্রহণ করে রেজাল্ট বয়ে নিয়ে আসতাম, তখন না হয় কিছু মানুষ বলতো যে না, এরা আমাদের সিরাজগঞ্জের গর্ব। গত পাঁচ বছরে জাতীয় অ্যাথলেটিক্সে তিনটি সোনা, একটি রূপা ও সাতটি ব্রোঞ্জ জিতেছেন। এর মধ্যে হাই জাম্পেই পদক ছয়টি, পাঁচটি ব্রোঞ্জ জিতেছেন রিলেতে। গত আগস্টের সামার অ্যাথলেটিক্সে গড়েন নতুন জাতীয় রেকর্ড। সারা বছর অ্যাথলেটিক্সে প্রতিযোগিতা মাত্র দু তিনটি, বাকি সময় তাই ফুটবল। গোলরক্ষক হিসেবে জাতীয় দলের ক্যাম্পে ছিলেন 2017 সালের আগস্ট পর্যন্ত। এবছর মেয়েদের লিগে কুমিল্লা ইউনাইটেডের অধিনায়ক রুমকি। শুধু তাই নয়, রুমকি ফিটনেস ট্রেনারও। করোনার ছুটিতে মাঠে খেলা নেই, ফাঁকা সময়ে ফিটনেস ট্রেনার হিসেবে কাজ করছেন টাঙ্গাইলের মোনালিসা উইমেন্স স্পোর্টস একাডেমিতে। আমার দ্বারা অনেক শিশু এগিয়ে আসছে যারা বাল্যবিবাহ থেকে মুক্তি পাচ্ছে, খেলাধুলার মাধ্যমে নিজের জেলার এবং দেশের নাম উজ্জ্বল করছে। সম্প্রতি রুমকির নামের পাশে আরেকটি বিশেষণ যোগ হয়েছে, দেশ বিদেশের পাঁচটি বেসরকারি সংস্থার শুভেচ্ছাদূত রুমকি। দেশের অপরিচালিত খেলা রিং বলের প্রমোটার হিসেবে এশিয়ান রিং বল ফেডারেশনের সদস্যপদ পেয়েছেন এবছর। এত পরিচয়ের ভিড়ে নিজেকে অ্যাথলেট বলতেই ভালো লাগে রুমকির। এসএ গেমসে দেশের হয়ে জিততে চান অধরা সোনার পদক। বদিউজ্জামান, প্রথম আলো, ঢাকা। এক বছর আগে আমি 2,50,000 টাকা দেখেছি, এখন আপনার বাজার, আমি তো চাইছিলাম যে আশা করছিলাম যে 8,00,000-10,00,000 টাকা সেল করবো, কিন্তু আমি এখন পর্যন্ত ওই টাকা যেটা আশা করছিলাম সেটা আমি পাচ্ছি না। গরু, এটা হলো অস্ট্রেলিয়া, অরিজিনাল অস্ট্রেলিয়া জাতের গরু, গরুটার বয়স 3 বছর ধরে আমরা পালতেছি, বগুড়ার সেরা গরু এটা, কিন্তু মার্কেটে 300 টাকা কেজি গোসের দাম হিসেবে দাম কয়। আসলাম ফার্স্ট টাইম গরু কেনার জন্য, তো ভালো লাগতেছে, এখন দেখি কিরকম কেমন গরু পছন্দ, কেমন গরু পছন্দ মোটামুটি, এখন করতেছি ঠিক মতো হয়নি, হলে নিয়ে যাবো। কেমন দামের কিনবেন? দাম ওরা আপনার মনে করেন 50-60-এর মধ্যে। মানে হাটে আসছি, হাটে আসার পরে মানে এত ভয়াবহ অবস্থা যে ভিতরে যেতে ভয় লাগতেছে, মানে কারো কোনো মানে সামাজিক দূরত্ব নেই, আর হচ্ছে মুখে মাস্ক নেই, মানে যেটা বলে একদম হাটের অবস্থা ভয়াবহ অবস্থা। গরুর দাম মোটামুটি বলা যায় স্বাভাবিক দামই আছে, একবারে বেশিও না একবারে কমও না, বলা যায় যে মোটামুটি তুলনামূলক গত কয়েক হাজার সাথে এবার মানে গরুর দামটা অনেকটাই কম। আমরা বাঁশের কাঠরা দিছি, কাঠরার মধ্যে দূরত্ব রেখে গরু বেচা কেনা হচ্ছে, হাত ধোয়া স্যানিটেশনের ব্যবস্থা আছে, আমরা মাস্ক ফ্রি দিচ্ছি।
হাটে বিতরণ করতেছি। হ্যাঁ, এবং সরকারি বিধিমালা মোতাবেক বিধি মানে সরকারি বিধি ব্যবস্থাপনা মানে আমরা হাট পরিচালনা করি। এবং সবাই সামাজিক নিরাপত্তা বজায় রেখে মাস্ক অবশ্যই বাধ্যতামূলক, সামাজিক নিরাপত্তা বজায় রেখে আপনারা আদা বাজার করেন, আর গরু অবশ্যই একটা থেকে আর একটা যাতে দূরত্ব থাকে ভালোভাবে বলে দেন। আর টাকা পয়সা অবশ্যই টাকা পয়সা গোপনীয়তা বজায় রেখে লেনদেন করবেন। বাজারে আমরা আছি সবসময়, টল এবং নিরাপত্তা জোরদারের ব্যবস্থা আছে, কোন সমস্যা হইলে এখানে এসে আপনারা অভিযোগ করলে আমাদেরকে পাবেন।